সবাই হাজির করুন বলুন ওম নমঃ ভগবতী বাসুদেবায় ওম নমঃ ভগবতী বাসুদেবায় ওম নমঃ ভগবতী বাসুদেবায় नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयामुदीरयत् मुखं करोति वाचालं पङ्गलं गयते गिरिं यत्क्रीपातमहङ्गवन्दे श्रीगुरुन्दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यश्वरं भगवद्गीता की तस्मद्भगवद्गीता পরমেশ্বর ভগবানের মুখ নিঃস্রিত বাণী ভগবান থেকে ভগবৎ গীতায় অষ্টাদশ অধ্যায়ে হচ্ছে কর্ম ষটক মাঝখানে ছটি অধ্যায় হচ্ছে ভক্তি ষটক আর শেষ ছটি অধ্যায় হচ্ছে জ্ঞান শটক নবম অধ্যায় তাহলে কোন ষটকে পড়ছে ভক্তি এখানে সমস্ত বিদ্যার মধ্যে বিদ্যার মধ্যে যেটি রাজা সেটা হচ্ছে কৃষ্ণ তে নবম অধ্যায় এটি হচ্ছে রাজগুজ যুগ রাজবিদ্যার কথা বলা হচ্ছে

गुज्यतम प्रवक्ष्यामि अनुसूयवे इदं तु ते गुज्यतम प्रवक्ष्यामि अनुसूयवे ज्ञानं विज्ञान सहित जज्ञात्वा मुक्षसे अशुभात्

সবাই বলুন ইদম এই তু কিন্তু তে তোমাকে গুজ্জতম অতি গোপনীয় বক্সামি বলছি অনুসূয়াবে নির্মৎসর জ্ঞানম জ্ঞান বিজ্ঞান উপলব্ধ জ্ঞান সহিতম সহ यत जा ज्ञात्वा जने मुक्ष से मुक्त हवे अशुभात दुखमय संसार बंधन थे के हरे वा हरे कृष्णा हरे कृष्णा 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 क्रिष्णा, 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 हरे 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 रामा हरे, हरे रामा রাম রাম আরো আগে আছে হরে হরে জয় শ্রী প্রভুপাদ কি তাহলে এখানে প্রভুপাদ এই শ্লোকের অনুবাদ করেছেন আমরা শুনলাম শব্দার্থ যখন গীতা পড়ে শব্দার্থ পড়লে ভালো তারপরে অনুবাদ তাৎপর্য বর্ণনা করা হয়েছে তো সবাই বলুন আমার পরে পরে পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন তুমি নির্মৎসর বলে তোমাকে আমি পরম বিজ্ঞান সমন্বিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান প্রাপ্ত হয়ে তুমি দুঃখময় সংসার বন্ধন থেকে মুক্ত হও তাহলে প্রশ্ন দুঃখময় সংসার থেকে কি করে মুক্ত হওয়া যাবে আর কারা এই গোপনীয় জ্ঞান গ্রহণ করার যোগ্য ভগবান যে গোপনীয় জ্ঞান বলছেন উপদেশ দিচ্ছেন অর্জুন কে কোন ব্যক্তি পরমেশ্বর ভগবানের এই জ্ঞান গ্রহণ করতে যোগ্য বিবেচিত হবে কে বলতে পারে নির্মৎসরান যারা নির্মৎসর নির্মৎসর মানে কি বলা হলো এখানে কি বলা হলো নির্মৎসর এখানে বলা হলো না অনুসূয়াবে অনুসূয়াবে মানে নির্মৎসর মানে হিংসা করে না অন্য কারো প্রতি তার হিংসা নেই আমরা অনেকের কিছু একটা ভালো হলে তার প্রতি হিংসা করি না সেটাকে বলে অনুসূয়াবে সেই সব হিংসুটে ব্যক্তি বলে না হিংসুটে তুই বড় আমার পিছনে লেগেছিস এরকম বলেন না তো এই হিংসুটে যারা অন্যের প্রতি কোন শ্রী দেখতে পারে না সেইসব ব্যক্তিরা কখনো ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারবে না ভগবত বিজ্ঞান এই জন্য ভক্তদের দেখে অনেক হিংসা করে এরা কত ভালো আছে দেখতে সুন্দর কি রকম কিভাবে সহ্য করতে পারবে না অনেক উল্টো পাল্টা গালাগালি করতে শুরু করে আপনি খুব ভালোভাবে জপ করছেন ভজন সাধন করছেন ও দেখে সহ্য করতে পারছেন ই খেতে পায় না চাষ করে লেবারি করে ছাকনে খায় আর এত আনন্দে আছে কি করে ওইটা সহ্য হয় না তো অনেক লোক সহ্য করতে পারে না সেজন্য ওরা হচ্ছে হিংসুটে এই হিংসুটের ব্যক্তিরা কখনো ভগবত তত্ত্ব উপলব্ধি করতে পারবে না ভগবানের উপলব্ধ জ্ঞান তাদের মধ্যে প্রকাশ হবে না বুঝতে পারছেন জড় জগতে এই সংসারে সবাই প্রায় এই জন্য এই সংসারকে মেধির সংসার বুঝাই যারা গৃহ মেধি মেধি মানে আমি আপনাকে হিংসা করব আপনি আমাকে হিংসা করবেন এটাকে বলে মেধি শব্দ এই জন্য গৃহ মেধি তা এখন আমরা ভক্ত যারা হব তা আমি গৃহ মেধি না গৃহ মেধি নয় গৃহস্থ কি করে বুঝা যাবে তা মানে আমি অন্য কাউকে হিংসা করি না কোন ভক্ত হোক বাইরের লোক হোক তার কোনো কিছুতে আমি পরাণ সে ভালো প্রচার করছে দেখেও আমি হিংসা করি না তাকে কি করে আরো বসিয়ে দিব তার নাম যশ বেড়ে যাচ্ছে দেখেই আমরা হয়তো কখনো হিংসা করি তাকে বসিয়ে দিব হ্যাঁ তার দোষ দেখিয়ে অন্যকে ছড়াবো বা অন্য রাজনীতির লোকেদের কাছে তার বদনাম করি গাইব এই ভক্তটা আমাদের ইস্কনে খারাপ করছে এরকম অন্য ভক্তদের কাছে চুগলি কাটবো চুগলি বলে বাংলা চুগলি খাটু তো এইরকম আমি অবস্থা এই জড় জগতে তো সেজন্য আমাদের উপলব্ধি করতে হবে তাহলে ভগবান কৃষ্ণ বলছেন ইদং তুতে গুজ্যতম প্রবক্সামি অনুসয়বে হে অর্জুন তুমি অসুয়া রহিত তোমার মধ্যে কোনো হিংসা নেই যার ফলস্বরূপ আমি তোমাকে গুজ্যতম জ্ঞান প্রদান করব উপলব্ধ জ্ঞান প্রদান করব সে বিজ্ঞান লাভ করলে সেই জ্ঞানটি লাভ করলে তোমার কি হবে জ্ঞানম বিজ্ঞান সহিত সেই জ্ঞানটা উপলব্ধির সহিত উপলব্ধ জ্ঞান যজ্ঞাত যদি তুমি জানবে তাহলে কি হবে মুক্ষসে অসুভা মুক্ষসে অসুভা তাহলে তুমি মুক্ত হবে কোথা থেকে অসুভা অসুভা প্রভু বাজে বলেন দুঃখময় সংসার বন্ধন তার মানে বারবার যে জন্ম মৃত্যু চক্র আছে সেখান থেকে তোমার মুক্তি হয়ে যাবে প্রেমানন্দে হরে হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি তো ভগবানের এই সব সুন্দর কথা এই বিজ্ঞানময় কথা হ্যাঁ আমাদের যদি গ্রহণ হবে তাহলে এই দুঃখময় সংসার থেকে আমরা মুক্ত হব সেজন্য গ্রহণ করতে হবে যদি এখানে বললেন এমন কথা তোমাকে বলব তুমি এই জড় সংসার থেকে মুক্ত হয়ে যাবে হ্যাঁ সেটা হচ্ছে সব থেকে গুজতম কথা তা মানে কি মনমনা মনা ভব মজা জিমস্কুর অর্জুন তুমি চারটি কাজ কর তোমার মন দিয়ে আমাকে ভাব হবে আমার ভক্ত আমার পূজা অর্চনা কর আমাকে প্রণাম কর্মান সেজন্য আমরা যখন ভগবানকে গ্রহণ করে শরণাগত হয়ে যাব। ব্যাস আর তার চরণে আত্মনিবেদন করে সেবায় নিযুক্ত শুধু শরণাগত হলে হবে না তার চরণের সেবাতে যুক্ত হতে হবে আমরা শরণাগত হয়ে গেলাম কিন্তু তিনি বললেন তুমি এটা করো কি না আমার প্রসাদ খাও তখন অনিয়া না না ছোট ছোট বাচ্চারা আছে শরীর দুর্বল হয়ে যাবে এর গা অনেক লোক বলে না কিন্তু এটা অজুহাত ভগবানের কথাতে আর শুনলাম কোথায় শরণাগত হলাম কোথায় শরণাগত মানে ভগবান এবং ভক্তের কথা গ্রহণ করে না তাহলে সে শরণাগত আমরা সময় আমার মনে এটা লাগছে না আমি আর গ্রহণ করবো না শ্রীকৃষ্ণ বলুন বলুন আমি কি গ্রহণ গ্রহণ না আমার আমার হয়নি। করবো ওটা খামখেয়ালি তারা খামখেয়ালি ভক্ত তারা কোনোদিন লোক দেখান সেজন্য আমাদের সাবধান থাকতে হবে হ্যাঁ স্বতন্ত্র ভক্ত তো সেজন্য আমাদের উপলব্ধি করতে এই জন্য যদি আমরা জড় সংসার থেকে মুক্ত হওয়াটাই বড় কথা না কেবল এইগুলি খালি গ্রহণ করলে আপনি সংসার থেকে মুক্ত হয়ে যাবেন আর সেবা করলে ভগবত ধামে ফিরে যাবেন ভগবানের সেবা যুক্ত হয়ে গেলে ভগবত ধামে চলে যাবেন কেন ভক্তি দ্বারা ভগবান বসীভূত হয়ে যান আর ভক্তির দ্বারাই ভগবান কাছে ফিরে যাওয়া যায় ভগবানকে পাওয়া যায় নাহলে পাওয়া যাবে না তো সেজন্য আমাদের এখানে কৃষ্ণ জানালেন যে আমাদের মধ্যে যদি হিংসা থাকবে অপরের প্রতি তাহলে এই তত্ত্ব আমরা উপলব্ধি করতে পারবো না সেই জন্য কৃষ্ণ অর্জুনকে বলছেন অর্জুন তুমি নির্মস তোমার মধ্যে কোনো কারোর প্রতি হিংসা নেই তাহলে অনেক লোক ধরবে হ্যাঁ অর্জুন কি করে নির্মস হলো ভগবান এটা ভুল বলছে কি করে ওর হিংসা নেই এই যে দুর্যোধনদেরকে মেরে দিল এটা হিংসা নয় দুর্যোধনদেরকে ভীষ্মদেবকে বিষ্দেব ধরা তাহলে এটা কি হিংসা নয় হিংসা অর্জুন যুদ্ধ করতে চাই নিজের জন্য করতে চাই কিন্তু যখন ভগবানের জন্য করছে সেটা হিংসা নয় আর যখন নিজের জন্য করতে চাই না ওইটা হিংসা বুঝতে পারছো নিজের জন্য আমার ছেলে মেয়ে নাতিপুতি মাছ মাংস না খেলে শরীর ভালো হুষ্টপুষ্ট হবে না এটা নিজের জন্য হয়ে গেল হুষ্টপুষ্ট হলে আমাকে দেখবে এটা নিজের জন্য হয়ে গেল কেউ সে হুষ্টপুষ্ট থাক না থাক পূর্ব কর্ম অনুসারে সেটা বিচার করবে না ভক্ত ভগবানের প্রসাদ ওইটা হিংসা না ওখানে জীব হত্যা হচ্ছে ওটা হিংসা নয় এটা ভগবান বলছেন পত্রম পুষ্পম ফলম আমাকে নিবেদন করে খা ওটা হিংসা নয় কিন্তু ছেলে মেয়ের জন্য মাছ মাংস রান্না করে খাওয়া আছে ওটা হিংসা হয়ে এটা নিজের জন্য হয়ে গেল সেই জন্য এটা মাশ্চর্য হিংসা তারা কোনদিন ভগবানকে বুঝতে পারবে না কেন এই পাপ থাকলে ভগবানের আইনের বলা বলায় পাপ তা এই পাপ থাকলে ভগবান কৃষ্ণ বলছেন যে সে আমাকে বুঝতে পারবে না পাপ মুক্ত হতে হবে যে সাং তু অন্তগত পাপম হে অর্জুন যারা পাপ মুক্ত হয়েছে জনানাং পুণ্য কর্মানাম পুণ্য কর্ম করার ফলে পাপ মুক্ত হওয়া যাবে কি করে মুক্ত হওয়া যাবে না আমার কথা শোনার ফলে আমার প্রসাদ আমার ভক্ত সঙ্গে হরিনাম এইসব পুণ্য অর্জন করবে ভক্তদেরকে প্রসাদ বিতরণ করবে এবং আমার কথা শুনবে আমাকে প্রণাম করবে আমাকে মনে মনে ভাববে সব কর্ম আমার উদ্দেশ্যে করবে ভক্ত সঙ্গে হরিনাম করবে প্রসাদ সেবা করবে এসব পাপ থেকে মুক্ত হবে আর তখন আমাকে দৃঢ়তার সহিত ভোজন করতে যোগ্য বিবেচিত হবে তো জন্য এখানে আমাদের বুঝতে হবে ভগবান বলেন যুদ্ধ করে সব মারো ওটা হিংসা নয় কিন্তু যদি অর্জুন এরা না মারতেন তাহলে ওর হিংসা কেন হবে নিজের খাওয়াই ছিল আমাকে থাকবে আমার নাতিরা যুদ্ধতে যাচ্ছে তারা মরে যাবে তাদের সব বিধবা হয়ে যাবে এরকম সব চিন্তা করছে তাদের আবার কুলো ক্ষয় হবে বর্ণশঙ্কর জাত হবে এরকম কত যুক্তি দেখায় অনেক লোক যুক্তি দেখা কিন্তু ভগবানের কথা মানবে না ভগবানের ভজন করছে মারো আরো বলছে না না এইসব মারলে এইসব হয়ে যাবে ধর্ম কথা বলছে কিন্তু কিন্তু না ভগবানের কথাটাই যেটা চুরি করো ভগবান বলছে চুরি করো ওটাই ধর্ম খুন করো ওটাই ধর্ম কিন্তু সামাজিক দিকে ওটা অধর্ম সামাজিক দিকে ওটা অধর্ম কিন্তু ভগবত ভক্তিতে ওটা ধর্ম ওটা বেশি হাই হ্যাঁ এটা সব শ্রেষ্ঠ কৃষ্ণ যেটা বলেন সেটা শ্রেষ্ঠ কেন উনি পূর্ণতম ব্যক্তি আর আমরা কিছু তার কথা না মেনে নিজের মতোই করলাম তখন এই জগতে থাকতে হবে তো জন্য এখানে প্রভুপাত অনুবাদে সিন্নর করে বললেন অর্জুন তুমি নির্মৎ তাই হেতু আমি তোমাকে সেই পরম বিজ্ঞান সম্বন্ধিত সবচেয়ে গোপনীয় জ্ঞান উপদেশ করছি সেই জ্ঞান তুমি প্রাপ্ত হলে সংসার বন্ধন থেকে তুমি মুক্ত হয়ে যাবে বারবার চক্রে তোমাকে আর আসতে হবে না ভক্ত যতই ভগবানের কথা শ্রবণ করবে তার ততই অন্তরে দিব্য জ্ঞানের প্রকাশ হবে সেজন্য আমাদের ভগবানের কথা শ্রবণ করতে হবে তাহলে অন্তরে দিব্য জ্ঞান প্রকাশ এখানে বলা আছে দিব্য জ্ঞান এমনি জ্ঞান আর মানে ভগবানের কথা শুনলে দিব্য জ্ঞান হবে জড় জাগতি জ্ঞান আর ভগবানের কথা শুনলে সিনেমা আর্টিস্টদের কথা শুনলে রাজনৈতিক কথা শুনলে এই জড় জগতে থাকতে হবে কিন্তু ভগবানের কথা শুনলে দিব্য জ্ঞান হবে দিব্য জ্ঞানটা কি নাই জড় জগতের সত্য রজ তম গুণের ঊর্ধ্বে যে সব কিছু এই জগতে আমাদের ঊর্ধ্বে যা আর জড় জ্ঞান এই জগতে আপনাকে ফেলে রাখবে বারবার স্বর্গে নিয়ে যাবে কখনো মর্তলোকে নিয়ে আসবে কখনো পাতালে নিয়ে যাবে কখনো রাজা বানিয়ে দেবে কখনো ধনী করে দেবে আবার কখনো গরিব করে দেবে কখনো প্রধানমন্ত্রী হয়ে যাবে কখনো সাধারণ মানুষ হয়ে যাবে কখনো মুখ্যমন্ত্রী হয়ে যাবে কখনো সাধারণ মানুষ হয়ে যাবে কখন নানা রোগ হবে এটা কে চায় সবুজ প্রধানমন্ত্রী হয়ে গেলেন পাঁচ বছর পরে ফেল হয়ে গেলেন ওটা দুঃখ হবে না দুঃখ হবে না দুঃখ হবে তাহলে এটা ভালো কি এটা ভালো না তাহলে সুখ পরে দুঃখ তুমি কি লাভ হলো আমি আনন্দ চাইছি সবসময় তাহলে কয় এই জড়জগতের নেচা প্রকৃতি হচ্ছে এরকমই সুখ দুঃখ হবে তুইটা কেন আমি এর এই জন্য এই দুঃখময় দুঃখময় সংসার থেকে মুক্ত হও अर्जुन কি করে মুক্ত হবে আমার কথা শুন জ্ঞান বিজ্ঞানের কথা আমার সেবাতে যুক্ত হবে তো ভগবানের সেবাটা ভক্তি ওটাই হচ্ছে আসল বিজ্ঞান উপলব্ধ মানে ভগবানের সেবায় যুক্ত হয়ে যাওয়া সুজানলাম ভগবান সেবা করো এটাকে বললাম কিন্তু করলাম না তাহলে উপলব্ধ হলো না সেজন্য সেবা করে যেতে হবে ঠিক ঠিক ভাবে আচরণ করে যেতে হবে সেই জন্য আমাদের এগুলি প্রভুপাল বলছেন দিব্য জ্ঞান দিব্য জ্ঞান চাই কাণ্ড জ্ঞান নয় অনেক সময় কাণ্ড জ্ঞান কিছু একটা আছে কাণ্ড জ্ঞান বলে না কাণ্ড জ্ঞান নেই দিব্য জ্ঞান চাই এরকম বলে অনেক লোক কাণ্ড জ্ঞান নেই দিব্য জ্ঞান চায় তুই জড় জগতে সব সাধারণ জ্ঞান কাণ্ড জ্ঞান মানে সাধারণ জ্ঞান পিতা মাতা কে সম্মান করতে হয় সেটা করলো না ওটাকে যে তোর একটা কাণ্ড জ্ঞান নেই তাই না সম্মান করলো না পিতা মাতা বাচ্চারা প্রণাম করলো না অসম্মান করে অশ্লীল ভাষা গালি দিল তাহলে কি হলো কাণ্ড জ্ঞান নেই সে কি করে জ্ঞান পাবে প্রথমে তো সাধারণ জ্ঞান দরকার যে পিতা মাতাকে সম্মান করতে হবে গুরুজনদেরকে প্রণাম করতে হবে সম্মান করতে হবে এগুলো সাধারণ জ্ঞান সামাজিক জ্ঞান কিন্তু শুদ্ধ ভক্তিতে সম্পূর্ণ আলাদা এই কাণ্ড জ্ঞানটা আগে থাকলে শুদ্ধ ভক্তি তার বুঝতে পারবে এই কাণ্ড জ্ঞানটা আমাদের দরকার কিন্তু অনেকে নেই তা সম্মান করতে শিখে এই জন্য আমাদের বাচ্চাদের ছেলে মেয়েদের সব শিখাতে হবে যে গুরুজনদের সম্মান করতে শিখো পিতা মাতাকে প্রণাম করতে শেখাতে হবে তাহলে তো সে সম্মান চায় কিন্তু দেখা গেল সে পিতা মাতাকে সম্মান করলো না প্রণাম করলো না হয়তো সে যখন পিতা মাতা হলো তার ছেলে প্রণাম করলো না বলে আমার ছেলেটা কাণ্ডজ্ঞান জ্ঞান আমাকে দেখে অসম্মান করলো তখন সে বলছে আরে তুই তো তোমার পিতা মাতাকে করিনি সম্মান তাই না সেজন্য আমাদের গৃহস্থ আশ্রমে ছোটবেলা থেকে সব শিখাতে হবে সকালবেলা উঠাতে শিখতে শিখাতে হবে মঙ্গলা আরতি করতে শিখাতে হবে জব শিখাতে হবে এগুলি দ্বারা হৃদয়টা পবিত্র হবে তো এই সমস্ত পড়াশোনা করার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক জ্ঞানও দিতে হবে পড়াশোনার সাথে একটা সামাজিক জ্ঞান পাবে কিন্তু সেটা যথেষ্ট নয় সেই জ্ঞানের দ্বারা এই জগতে আসতে হবে থাকতে হবে তো সেজন্য আমাদের সাধারণ জ্ঞান থেকে উন্নত জ্ঞান দিব্য জ্ঞান লাভ করতে গেলে আমাদের জড়জাগতিক জ্ঞানের সঙ্গে সঙ্গে ভগবত জ্ঞান লাভ করার চেষ্টা করতে হবে এইজন ছেলেমেয়েরা পড়ছে পড়বে সঙ্গে সঙ্গে ভগবানের কথা শুনবে এইজন্য এখানে প্রভুপাদ বললেন ভগবানের কথা যতই শুনবে হৃদয়ের অন্তরে তত দিব্য জ্ঞান উদয় হবে তত পবিত্র হবে দিব্য জ্ঞান দিব্য জ্ঞানটা কি না ভগবান আমার প্রভু এই সম্বন্ধ জ্ঞান উদয় হবে কিন্তু জনজাগতিক জ্ঞান কি বাবা আমার পিতা মাতা আমার আমাকে রক্ষা করছে আমাকে খাওয়া দাওয়া দিচ্ছে কিন্তু যখন দিব্য জ্ঞান হবে জানবে না এই জল বৃষ্টি আলো ভগবান দিচ্ছেন আর আমার পিতা মাতা ভগবানের এই সমস্ত কার্যতে সেবাতে নিযুক্ত রয়েছেন এই চিন্তা কি স্কুল কলেজের জ্ঞানে কি হবে আমার বাবা মা আমাকে খাওয়াচ্ছেন আর দিব্য জ্ঞান হলে মনে হবে ভগবান এই সব দিচ্ছেন কেন বাবা মা বৃষ্টি দিতে পারবে না দিতে পারবে মাটি দিতে পারবে না জল দিতে পারবে না তাহলে চাষ হবে না চাষ হবে হবে না তাহলে ভগবান বৃষ্টি দেন তো এই জ্ঞান জগতে শিখতে হবে বাচ্চাদের শিখাতে হবে তো সেই জন্য এখানে মানে দিব্য জ্ঞান মানে সম্বন্ধ অভিধেয় প্রয়োজনাত্মক ভগবত্তা জ্ঞান তো মানে ভগবানের কথা যদি আমরা শুনবো সেখান থেকে কি লাভ হবে না ভগবানের সাথে আমার সম্পর্ক উদয় হয় ভগবানের কথা শুনার মাধ্যমে আমরা জানবো ভগবান আমার প্রভু আমি তার চাক আমার নিত্য প্রভু তার সেবা করা আমার পরম কর্তব্য এই জ্ঞান হবে যেন সম্বন্ধ অভিধেয় মানে ভক্তি তা মানে এই জ্ঞান অর্জন হলো সম্বন্ধ স্থাপন করে সম্বন্ধ জানিয়া ভজিতে 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 মানে সেবাতে যুক্ত হয়ে যাবে ভগবানের সেবাই যুক্ত হয়ে যাবে রান্না করবে কৃষ্ণের জন্য আগে রান্না করছিল নিজের জন্য এখন সেবাই সম্বন্ধ জেনে গেল কি কৃষ্ণ আমার প্রভু তাই রান্না করছে কৃষ্ণের জন্য এই জন্য ভক্ত তাকে বলবে তো এখানে কি হয়ে গেল সম্বন্ধ অভিদেয় হয়ে গেল তারপরে প্রয়োজন কৃষ্ণ প্রেম ভালোবাসা পেয়ে যাবে তখনই আনন্দ হবে এই জন্য প্রভুপাদ এখানে বলছেন যে ভগবানের কথা যতই শ্রবণ করবে তোমার হৃদয়ে ততই অন্তরে দিব্য জ্ঞান প্রকাশ পাবে ততই আপনার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশ হবে আর বাড়বে কেউ আপনাকে অপমান করলো আর দেহটা তো অনিত্য আমার দেহকে বলছে আমাকে তো বলছে না আমি তো দেহ নই এই জ্ঞান হবে আমি তো আত্মা দেহটা এখানে পড়ে থাকবে পড়ে থাকবেন যেখানে আত্মা চলে যায় পড়ে থাকবে তাহলে আমি দেহ নাই আমি আত্মা তাহলে দেহকে গালি দিয়েছিল এখানে পড়ে যায় আত্মা চলে গেছে কি লাভ মনে আমরা সবসময় কষ্ট পাই জন্য এখানে এখানে বলছেন ভগবানের কথা এই শ্রবণ পদ্ধতি মহিমা বর্ণনা করে শ্রীমত ভাগবতে বলা হয়েছে ভগবানের কথা দিব্য শক্তিতে পূর্ণ এবং এই দিব্য শক্তি উপলব্ধি করা যায় যদি ভক্তদের মধ্যে পরমেশ্বর ভগবানের কথা আলোচিত হয় এই দিব্য শক্তিটা তখন প্রকাশ হবে ভক্ত সঙ্গে যদি ভগবানের কথা আলোচনা হবে ভক্ত ভক্তরা যদি পরস্পর বসবে তাহলে ভগবানের কথাই কি কথা ভগবান বলছেন তুমি আমাকে ভাব আর ভক্তরা কি বলবে এই ভগবান বলছেন আমাকে ভাব তাই আমরা ভগবানকে ভাবো কিভাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে ভাবতে হবে রঘুনাথ দাস গোস্বামী ছোটবেলা পড়াশোনা করতে যেতেন তাদের কুল বাড়িতে যদুনন্দন আচার্য সেখানে গিয়ে পড়াশোনা করছেন আর ওই বাড়িতে হরিদাস ঠাকুর আসতেন হরিদাস ঠাকুর নাম শুনেছে সবাই নামাচার্য হরিদাস তিনি আসতেন আর ওখানে মহাপ্রভুর কথা উনি বলতেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ রাধা কৃষ্ণ মিলিত তনু আজ অনুলম্বিত বাহু তিনি সুন্দর পিতবসন পরিহিত আর গৌরাঙ্গ কৃষ্ণ প্রেম দিতে এসেছেন গোলকের প্রেমধন নিয়ে জগতে বিতরণ করছেন প্রেম দান করছেন জগতে সবাইকে মানে আপামর সবাইকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আবার দ্বিতীয় কোন বিচার করছে না সবাইকে কৃষ্ণ নাম দিয়ে প্রেম বিতরণ করছে হরিদাস ঠাকুর মহাপ্রভু কথা জগাই মাধাইর মতো ব্যক্তিকেও কৃষ্ণ প্রেম দিয়ে দিয়েছেন আর রঘুনাথ দাস ছোট ছোট বাচ্চা বয়স কম তখন তখন শুনছে তো পড়াশোনা করতে এসে হরিদাস ঠাকুরের সঙ্গ হয়ে গেল ভক্ত সঙ্গে ভগবানের কথাই আলোচনা হয় পড়াশোনা করতে এসছে আর সঙ্গে সঙ্গে তার সঙ্গে সঙ্গে ভক্তর সঙ্গের মাধ্যমে ভগবানের কথাও শুনতে শুরু করেছে এইরকমই ভক্ত সঙ্গে এই জন্য ছেলে মেয়েদের পড়াশোনার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে ভক্ত সঙ্গ করাতে হবে তার সঙ্গে আর এই রঘুনাথ দাস গোস্বামী ছোটবেলাতেই বৈরাগ্য এসে গেল বৈরাগ্য বৈরাগ্য মানে কি বিশিষ্ট অনুরাগ বিষয়ে বিরা তাকে বলে বৈরাগ্য বৈরাগ্য মানে নয় কপিন পরে জঙ্গলে থাকলাম একদম কেউ নেই আর ঘাস ফলমূল খেলাম ওটা বৈরাগ্য না এরকম অনেক সাধু থাকে ওখানে প্রতিষ্ঠা আছে দেখো জঙ্গলে একা একা থাকে কাপড় পরে না এরকম বৈরাগী কিন্তু বৈরাগী না। শাস্ত্র বলে সমস্ত কিছু কৃষ্ণের তুমি ত্যাগ করছো কি কৃষ্ণের জন্য কৃষ্ণ সেবাই না লাগিয়ে তারা একা একা গিয়ে ভোজন করছে ওই রকম বৈরাগ্য করলে হবে না বৈরাগ্য মানে বিশিষ্টে অনুরাগ পরমেশ্বর ভগবানের প্রতি আসক্তি হতে হবে সেজন্য রঘুনাথ দাস গোস্বামীর বিষয় ছিল বিরাট ইন্দ্রের মতো ঐশ্বর্য ছিল পরবর্তীকালে ছেলে মহাপ্রভুর প্রতি আকৃষ্ট হয়েছে বড় হয়েছে একটু তখন বাবা দেখছে একমাত্র ছেলে পালিয়ে যাচ্ছে আর ভালো লাগছে না সংসারটা বাড়িতে আর ভালো লাগছে না বারো লক্ষ মুদ্রা হ্যাঁ তাদের কর দিতে হতো কুড়ি লক্ষ মুদ্রা তাদের ইনকাম ছিল বুঝতে পারছেন সোনা মুদ্রা এরকম না তাহলে কিরকম ধনী ঘরের ছেলে পাঁচশো বছর আগে কুড়ি লক্ষ স্বর্ণ মুদ্রা কালেকশন হতো আর বারো লক্ষ মুদ্রা ট্যাক্স দিতে হতো সরকার তাহলে কত বড় ধনী কোটি কোটি স্বর্ণার মুদ্রা এরকম না সোনার পয়সা তো ওই রকম ধনী ঘরের ছেলে মহাপ্রভুর কথা শুনে আসক্ত হয়ে পড়েছে হরিদাস ঠাকুর ভক্ত সঙ্গে বোঝার এই সব অনিত্য জিনিসের প্রতি আমি আর থাকতে চাই না কিন্তু বাপ যেটা এক ছেলে তো খুব আসক্তি বেঁধে নিয়ে চলে আসছে পায়ে কি রেখে তাকে ধরে নিয়ে চলে আসছে কোথাও যেতে দিবে না ঘরে বন্দি করে রেখে দিচ্ছে আবার পালিয়ে যাচ্ছে কিন্তু একদিন মা তার মা রঘুনা দাস হুসেন মা বলছে বারবার পালিয়ে দৌড়ি বেঁধে রাখ না তখন ওর বাবা বুঝতে পেরেছে বলছে ঐশ্বর্য যান স্ত্রী অপসরা বিয়ে করিয়ে দিয়েছে বাবা মা বলছে আজকাল মা বাবা এরকম বাচ্চা ছেলে একটু বড় হয়ে গেলে যদি হরিভজন করে তাকে আকৃষ্ট করার জন্য একটা সুন্দরী বউ এনে দিবে বলে আকৃষ্ট হয়ে থেকে যাবে কিন্তু এই রঘুনাথ ভগবানের প্রতি যদি কেউ আকৃষ্ট হয়ে যায় তখন তার মনটা ওই কৃষ্ণের দিকে থাকবে যতই সুন্দরী বউ থাক টাকা পয়সা থাক কৃষ্ণের দিকেই তার আসক্তি বাড়বে যেটা প্রমাণ রঘুনাথ দাস হরিদাস ঠাকুর এরা তার প্রমাণ তখন রঘুনাথ দাস গোস্বামী তিনি বানতে তাকে বানতে বলছে মা তার মা বলছে বেঁধে রাখা দৌড়ি দিয়ে বেঁধে রাখা তখন সঙ্গে সঙ্গে তার বাবা বুঝতে পেরেছে বলছে দেখো অপ্সরার মতো সুন্দরী পৌজা আর ইন্দ্রসম ঐশ্বর্য যার বাঁধিতে না র সাধারণ রজু তাকে বাঁধবে সাধারণ দৌড়ি দিয়ে বাঁধবে প্রারব্দ খণ্ডাইতে না রে পূর্বের যে প্রারব্ধ কর্ম খণ্ডাতে পারবে না গৌরাঙ্গের প্রতি যার মন বাতুল হয়েছে যার মনটা গৌরাঙ্গের চরণে একদম আসক্ত হয়ে পড়েছে সেই সাধারণ টাকা পয়সা সুন্দর স্ত্রী রক্ত মাংস বীর্য কপ পিত বায়ু দ্বারা গঠিত এই শরীর আজকে দেখতে সুন্দর কালকে একটা রোগ হয়ে যাবে কত রকম হয়ে যাবে বাংলা পাঁচের মতো ব্যাঙ্গের মতো মুখ হয়ে যাবে হ্যাঁ না আমরা কত সুন্দর সুন্দরী দেখি আসক্ত হয়ে পড়ি রোগ হয়ে গেল কেমন আর ভালো দেখতে লাগে না সেজন্য এই লিকুইড বিউটি এই শরীরের একটা বিউটিটা একটা রস আছে সেটা ভগবান থেকে পেয়েছি কখনো ভগবান সেই রসটা নিয়ে নেবে তখন আর এই বিউটিটা আর থাকবে না একটা রোগ হয়ে যাবে ডায়রিয়া হয়ে যাবে তখন সুন্দর ছিল কালো হয়ে গেছে তাই না কি মানে হয় এরকম না সেজন্য আকৃষ্ট হতে হবে ভগবানের রূপের প্রতি জাগতিক কোনো কিছু রূপের প্রতি না আকৃষ্ট হতে হবে রুক্মিণী চিঠি লিখছে কৃষ্ণের কাছে তার বাবা চেষ্টা করছে রুক্মি না তার সাথে রুক্মি তার দাদা আর বিবাহ দিতে চাইছে কার সাথে হ্যাঁ শিশুপালের সঙ্গে কৃষ্ণের মাসির ছেলে হ্যাঁ তার সাথে বিয়ে দিতে চাইছে রুক্মীর বন্ধু সব নাস্তিক অসুর কৃষ্ণকে মানে না এই শিশুপাল কিন্তু রুক্মিণী ছোট থেকেই সাধু সঙ্গ করেছে আমার বলার উদ্দেশ্য যে কিভাবে সাধু সঙ্গ করে ভক্ত সঙ্গে কৃষ্ণ কথা শোনার মাধ্যমে আমরা এই সমস্ত এখানে বলছেন দিব্য জ্ঞান মাধ্যমে কৃষ্ণ কথা শুনলে দিব্য জ্ঞান হয় আর জড় জাগতিক বস্তুর প্রতি আসক্তি হয় না মুনি ঋষিরা এই রুক্মিনীর বাড়িতেও যেতেন আর সেখানে গিয়ে কৃষ্ণের কথাই বলতেন কৃষ্ণ গুণগান করতেন আর রুক্মিনী ছোটবেলা থেকে এই বাচ্চা মেয়ে সব শুনতে শুনতে আকৃষ্ট হয়ে গেছে কৃষ্ণের পুতুল করে সাজিয়ে তাকে পূজা করতো খেলনার মতো রান্না করে খাত ফুল দিত মালা দিত এই কত কিছু করত। কিন্তু বয়স হয়ে গেছে দাদা চিন্তা করছে তার বন্ধুর সাথে বিয়ে দিবে কিন্তু এই তো ছোট থেকে কৃষ্ণকে আকৃষ্ট হয়ে গেছে মুনি ঋষিদের থেকে শুনে কৃষ্ণের প্রতি কৃষ্ণ আছেন সব থেকে সুন্দর সর্বশক্তিমান সমস্ত জ্ঞান সমস্ত বৈরাগ্য সমস্ত যশের অধিকারী সমস্ত যশের সমস্ত জ্ঞানের সমস্ত সৌন্দর্যের সমস্ত ধন সম্পদের সমস্ত বৈরাগ্যের সব যার মধ্যে আছে তাকে যদি আমি ভালোবাসবো না আর কাকে ভালোবাসবো যারে একটু একটু সৌন্দর্য আছে এখনি চলে যাবে। যার একটু টাকা পয়সা আছে এখনি নষ্ট হয়ে যেতে পারে। অনেকের টাকা ব্যাংক ব্যালেন্স ছিল সরকার নিয়ে নেয়। চলে যাবে। বা টাকা পয়সা ছিল मोदी সরকার এসে কি করে দিল? টাকা পয়সাটা কাজ আর লাগলো না। ওই টাকাটাই শেষ হয়ে গেল। হ্যাঁ কি না? সে টাকাটায় আর কেউ কাজে লাগাতে পারলো না। হাজার মানে অন্যান্য টাকাগুলি বন্ধ হয়ে গেল। কারো কারো অনেক টাকা আছে ফেলে দিচ্ছে। এখন রাস্তায় পড়ে আছে কেউ নিয়ে ওটা খরচ হবে? কাজে লাগবে না। তো এই সব জিনিস কিন্তু সমস্ত ঐশ্বর্যের মালিক সমস্ত জ্ঞানের উৎস সব তিনি কৃষ্ণ এইগুলি মুনি ঋষিদের থেকে শুনতেন আর ওইভাবে কৃষ্ণের প্রতি উনি আকৃষ্ট হয়ে গেছেন দেখেনি উনি শোনার মাধ্যমে আকৃষ্ট হয়ে গেছে এই জন্য শ্রবণ আমাদের করতে হবে আর ওই কৃষ্ণের কথা শুনলে দিব্য জ্ঞান হচ্ছে হৃদয় পবিত্র হয়ে যাচ্ছে অন্য জাগতিকের বস্তুটা অনিত্যতা মনে হচ্ছে এই একটা সুন্দর ছেলে এর রূপটা তো এখন আমি দেখছি আবার দুদিন পরে একটা রোগে যাবে চলে যাবে না এটা অনিত্য টিভিতে একটা ভালো জিনিস দেখছি দেখলাম এটা খারাপ এটা তো এই জিনিসটা তো দেখছি ভালো না এই জ্ঞান হবে ভগবানের কথা শুনে কিন্তু জড়ে জাগতিক সিনেমা আর্টিস্ট রাজনৈতিক লোকেদের কথা শুনে ওইগুলির প্রতি আকৃষ্ট হবে আর এই জগতে থাকতে হবে আর কষ্ট হবে একটার পরে একটা প্রতি আকৃষ্ট হচ্ছে চলে আছে কেউ কোন ছেলের কথা শুনলো আকৃষ্ট হয়ে গেল তারপরে দেখা গেল সে ছেলেটা লুফ এতদিন আকৃষ্ট হলো তার সাথে খারাপ কিছু ব্যবহার হয়ে গেল তারপরে বিবাহ পরে দেখছি সে কত মহিলার সঙ্গে তার খারাপ তখন মেয়ে সুইসাইড এই ছেলেটা তো লুফ আগে দেখো কাছে এই জন্য কেউ ছেলে মেয়েরা কোন ছেলে প্রতি কেউ মেয়ে মেয়ে প্রতি ছেলে এরকম আকৃষ্ট হবে না এখন থেকে শিক্ষা দিবে বাবা মা ভগবানের প্রতি আকৃষ্ট করা এবং বিবাহ করবে নিষেধ নেই কিন্তু যে কৃষ্ণ ভক্ত মেন্টালিটি দেখে সম্বন্ধ জানতে হবে সে কৃষ্ণের প্রতি আকৃষ্ট এই ভক্তটা এই মেয়েটা এই ছেলেটা এরকম জ্ঞান অর্জন করতে হবে সেই জন্য সে কি কৃষ্ণ কথা শুনে তার কি দিব্য জ্ঞান অর্জন করে এই সব ধারণা ভক্তদের মধ্যে উদয় করানো দরকার তেজন এখানে দিব্য জ্ঞান তেজন কৃষ্ণ কথা শুনতে শুনতে যতই শুনবে তে হৃদয়ে ততই এই ভাব জাগ্রত হবে না যে কৃষ্ণ আমার প্রভু তিনিই সেবানীয় তাই সেবা করছে যখনই রুক্মিণী শুনতে তখন সব সেবা করতে শুরু করে আর আকৃষ্ট হয়ে যাচ্ছে আর হৃদয় পবিত্র হয়ে যাচ্ছে তাই রুক্মীর সাথে বিয়ে দিতে চাইছে তখন মানে শিশুপালের সাথে রুক্মি বিয়ে দিতে চাইছে রুক্মিণীকে চিঠি লিখছে গোপনে ব্রাহ্মণ দিয়ে পাঠিয়ে দিয়েছে কাউকে যদি তুমি ভালোবাসবে তাকে সরাসরি বলতে পারবে না যে তুমি আমাকে বিবাহ করো এরকম বলতে পারবে না কিন্তু রুক্মিণী কী রকম লিখলো কৃষ্ণ তুমি পরম সুন্দর ভুবন সুন্দর সর্বশক্তিমান তোমার মতো কেউ এই জগতে নেই কিন্তু আমি তোমার প্রতি আমার মন সমর্পণ করে দিয়েছি তো দয়া করে তুমি যদি আমাকে গ্রহণ করো সেটা তোমার ইচ্ছা আমি এরকম অসহায় তো ভগবান অসহায় ব্যক্তিরই হয়ে যাবে কি একটা বলে না কি বলে যারা গরিব লোক তাদের কেউ নেই এরকম কি বলে তাদের বাংলা অনাথ অনাথ ভগবান হচ্ছেন অনাথের বন্ধু তিনি সনাথ করে আমরা জানি জয়পুরের রাজকন্যা এরকম দেখছে শুনছে পুরীতে গিয়েছে বাবা মা প্রথম তাদের কোন সন্ধান ছিল না আর সেখানে গিয়ে বাবা মা মানে রাজা রানী পুরীতে গিয়েই জগন্নাথের কাছে প্রার্থনা করে বসলো হে জগন্নাথ তামাক একটা তোমার সন্তান দাও তোমার সেবা করবে তখন সঙ্গে সঙ্গে পরবর্তীকালে একটা কন্যা হয়ে গেল রাজ কন্যা হয়ে গেল। আর পরে জগন্নাথের কথাও শুনত সেই কন্যাও ছোট থেকেও জগন্নাথের কথা শুনত পরবর্তীকালে পুরী থেকে ভক্তরা গিয়েছে জগন্নাথের সেবক অনেকেই সব দিচ্ছে কি দিচ্ছে টাকা পয়সা আছে জগন্নাথের সেবার জন্য পাঠাচ্ছে পান্ডার হাতে আর সেই রাজকন্যাও দেখছে তার বাবা মা অনেক রত্ন মূল্যমান অলংকার টাকা পয়সা সব দিচ্ছে তখন ও ভাবছে যে লিখছে চিঠি জগন্নাথ তুমি তো রত্নাকর মানে যে সমুদ্র তার মেয়েকে বিবাহ করেছে। সেখানে তো তার তোমার কি অভাব আছে নাকি না আমি আমার মনকে তোমার চরণে সমর্পণ করে দিচ্ছি তাহলে মনকে কেউ দিতে পারে না মনটা কেউ কাউকে দিতে পারে না যতই বলে আমি মন দিলাম তোমার গান গাই না সব হ্যাঁ যেতে যেতে রাস্তা ঘাটে কিন্তু দুই দিন পরে এই সেই মনটা কোথায় চলে যায় কিন্তু ভগবানকে মনটা দেওয়া দরকার অন্য কাউকে দিলে সেখানে মনটা খিলাপ হয়ে যাবে ভগবানকে দিয়ে দিন মনটা ভগবান তার পিছে পিছে দৌড়াবে আর তাকে ছাড়বে না আমি ছেড়ে চলে গেল ভগবান আর ছাড়বে একবার যদি কেউ মনে দিয়ে কোনো মতে না কোনো মতে আমার দেখি বৃন্দাবনে এক সেবা করত বিগ্রহ সেবা করতো প্রতিদিনই বাবা পাঠায় মাঝে মাঝে ভোগ লাগাতে আর কৃষ্ণের তার খুব আকৃষ্ট হয়ে গেছে তোর কৃষ্ণের সেবা করছে একদম মন প্রাণে একদম সেখানে ভোগ লাগিয়ে বেরিয়ে আসছে আর কৃষ্ণ বিগ্রহ পাথর সে মেয়েটা চলে আসছে তার আঞ্চলটা টেনে ধরেছে আর আসছে না কেন মন দিয়ে সেবা করে কৃষ্ণ তখন বাবা মা চিন্তা করছে মেয়ে গেল ঠাকুর ঘরে এখন বেরোচ্ছে না কি ব্যাপার যে ওরা ঢুকেছে তখন মেয়েটা পাথর হয়ে গেছে দেখছে কৃষ্ণ তার আঞ্চলটা টেনে ধরেছে ওই দিন থেকে সেই কৃষ্ণের কি নাম হয়ে গেল জামাই বিনোদ কৃষ্ণের নাম হয়ে গেল জামাই বিনোদ এখনো আছে সেই কৃষ্ণ বৃন্দাবন আমাদের মন কৃষ্ণতে হবে সব কিছু সব থাকবে কি অসুবিধা আছে কৃষ্ণের তো সব আমাদের তো কিছু না তো এইভাবে শিল বলেছেন যে আমাদের কৃষ্ণের কথা শুনতে শুনতে দিব্য জ্ঞান হবে যে দিব্য জ্ঞান পবিত্র জ্ঞান নিযুক্ত হয়ে ফিরে যেতে ভগবদ্ধ আমি হরি হরি কি সেজন্য ভক্তরা ভক্তদের মধ্যে সর্বদা আদান প্রদান করবে হিংসা করবে যদি কেউ ভালো ভালো ভক্ত সেবা করছে তাকে সাহায্য করবে বড় হয়ে যাচ্ছে তাকে আরো সাহায্য করবে তখন আপনি সাহায্য পাবেন কিন্তু সে বড় হয়ে যাচ্ছে তাকে সবাই সম্মান করছে দেখছে আমাকেও বলছে না পাতা দিচ্ছে না তখন আপনি হিংসা করে তার নামে বদনাম চুগলি কাটলেন তখন আপনি অধপতন হয়ে যাবেন সেই ব্যক্তি কখনো ভগবানকে লাভ করতে পারবে না বুঝতে পারবে না সেজন্য ভগবানকে পেতে গেলে এখানে সেটি বলেন ইদং তু তে আমি প্রবশ্যামি অনুসূয়বে যার মধ্যে কোনো হিংসা নেই অন্যের প্রতি সেই কেবল হ্যাঁ পরম বিজ্ঞান উপলব্ধি করতে পারবে ভগবৎ সেবা সম্বন্ধে সেই উপলব্ধি করতে পারবে সেটাই আমার প্রার্থনা হ্যাঁ যে কালকে চিড়া যদি মৌসব কালকে তো রঘুনাথ দাস গোস্বামী এরকম বারবার পালিয়ে যাচ্ছিল আর বাবা মা ধরে আনছিল কিন্তু একদিন নিত্যানন্দ প্রভু পানিহাটি সুতপুর পানিহাটিতে গঙ্গার কোলে বিরাট উৎসব করছেন পারছে না তার খেদ কেন যেতে পারবে আদি গুরু আদিগুরু আদিগুরু গুরুকে বাদ দিয়ে কৃষ্ণ পাওয়া যায় না হ্যাঁ সেজন্য নিত্যানন্দ প্রভুর কৃপা হয়নি বলে এই রঘুনাথ বারবার চলে গেল ধরা পড়ে যাচ্ছে আর বাবা মা এনে রেখে দিচ্ছে যখন উনি জানলেন নিতাই তার সমস্ত পার্শ্বদেরকে নিয়ে গঙ্গার ধারে বিরাট উৎসব তখন নিতানন্দ প্রভু জানতে পেরে বাবা মাকে বললেন জেঠুকে বললেন যে নিতানন্দ প্রভু গঙ্গা ধারে বিরাট উৎসব করছে আমি একটু যাব বলে ঠিক আছে যাও টাকা পয়সা দিয়ে পায়ক পায়দা দিয়ে অনুগামী দিয়ে পাঠিয়ে দিলেন আর গিয়ে প্রণাম করছে দূর থেকে নিতানন্দ প্রভু একদম বসে আছে সিংহের আর কুটি সূর্য সম একদম ঐশ্বর্য প্রকাশ অনেক ভক্ত পরিবৃত হয়ে কেউ চামড় কীর্তন করছে গুণগান করছে তখন সেবক দেখছে রঘুনাথ দাস গোস্বামী দূর থেকে প্রণাম করছে সাষ্টাঙ্গে দণ্ডের মতো একদম শুয়ে পড়েছে তখন ওই নিতানন্দ প্রভুকে সেবক বলছে যে রঘুনাথ আপনাকে প্রণাম করছে আর নিতানন্দ প্রভু চিৎকার করে বলছে চোরা চোর আরে আরে চোরা পড়েছিস ধরা দণ্ডাই এরকম করে তাকে আকর্ষণ করেছে না নিত্যানন্দ প্রভু আদি গুরু ভক্তি যে কৃষ্ণ সেবা পাওয়া যায় গুরু থেকে তাকে বাদ দিয়ে কি করছে না মহাপ্রভুর কাছে যাওয়ার চেষ্টা করছে নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু হচ্ছেন ধন ধন সম্পদ না থাকলে পতিমর গৌরচন্দ্র পতি সেবা হবে টাকা পয়সা না থাকলে পতি সেবা হবে না তাই নিত্যানন্দকে বাদ দিয়ে পতি সেবা কি করে হবে নিত্যানন্দ যে সম্পদ ধন তো টাকা পয়সা নেই কি করে সেবা হবে স্বামী সেবা হবে তাই গৌরাঙ্গের সেবা হবে না এই জন্য বারবার চলে আসি তাই নিত্যানন্দ প্রভু তাকে দণ্ড দিলেন যেই দেখো আমার সব ভক্তদেরকে চিড়া দই এইসব খাওয়া চিড়া দধি মেলা আগামীকালকে সারা বিশ্বে এই সব উৎসব হচ্ছে তো আপনারা নিতানন্দের কৃপা পাওয়ার জন্য রঘুনাথ দাস গোস্বামীর সেবা করবেন হ্যাঁ তো এইভাবে নিতানন্দ প্রভু আদেশে রঘুনাথ দাস গোস্বামী এই চিড়া দধি মহোৎসব করেছিলেন আর সেইভাবে এখনো চলে আসছে চিড়া দই মহোৎসব তাই নিত্যানন্দ কৃপা যদি পাওয়া গেল পরবর্তীকালে এই রঘুনাথ আর কেউ না ধরে একদম মহাপ্রভুর কাছে গিয়ে সরাসরি পৌঁছে গেলেন জয় রঘুনাথ দাস গোস্বামী কি নিত্যানন্দ প্রভু কি মহাপ্রভু কি তুই যেন নিতায়ের করুণা হবে ব্রজে কৃষ্ণ পাবে মর নিত্যানন্দ মর পতিমর গৌরচন্দ্র প্রাণমর যুগ লক্ষ প্রাণমর যুগ লক্ষে গান আছে গাইবে হরি বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো সেজন্য নিতার করুণাগবে তো সেই জন্য আপনারা সবাই নাম প্রচার বন্ধ করবেন না নাম হট্ট হচ্ছে নিত্যানন্দ প্রভুর মূল প্রচার মহাপ্রভুর নির্দেশে তো সেজন্য নাম প্রচার নিজে করবেন আর অন্যকে প্রচার করাবেন বলবেন সবাই শুদ্ধ ভক্ত হয়ে যাবে না বহু জন্মও লাগতে পারে কিন্তু একজন আর একজনকে বলবেন আপনি হই নাম করুন প্রসাদ সেবা করুন মাঝে মাঝে আসুন হ্যাঁ গীতা পড়ুন এরকম বলে লোকদেরকে কৃষ্ণ ভক্তি হৃদয় জাগ্রত করুন রঘুনাথ দাস শুনেই বাচ্চা থেকে কত শুনলাম আমরা ই শোনা শ্রবণ মাধ্যমে এখানে বলছেন অন্তরে দিব্য জ্ঞান উদয় হবে আর যার ফলে সে ভগবানের সেবা করে ভগবত ধামে যেতে পারবে নিদায় গৌর প্রেমানন্দে তো এখন ধুগারতি হবে ভোগ লাগানো হয়েছে নাকি লাগেছে জান